অসুস্থ বাহারুল ইসলামকে জিবি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাহারুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। অসুস্থ রাজ্যের কৃষি বিজ্ঞানী বাহারুল ইসলাম মজুমদার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার জিবি হাসপাতালে বাহারুল ইসলাম মজুমদারকে দেখতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাহারুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানান, ডক্টর বাহারুল ইসলাম মজুমদার 2018 সালে স্বেচ্ছায় চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। তারপর উনাকে বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়। বাহারুল ইসলাম মজুমদারের বাবাও রাজ্যের একজন মন্ত্রী ছিলেন। ডক্টর বাহারুল ইসলাম মজুমদার ক্যান্সারের রোগী, তার মধ্যে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন, কলকাতায় চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে সুস্থ হয়ে রাজ্যে ফিরে আসেন। রাজ্যে আসার পর উনার জ্বর হয়, এরই মধ্যে উনার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে জিবি হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি। চিকিৎসকরা প্রয়োজন মোতাবেক চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। মুখ্যমন্ত্রী এদিন অসুস্থ ডক্টর বাহারুল ইসলাম মজুমদারের দ্রুত আরোগ্য কামনা করেন। সহকর্মী এগ্রিকালচার এসেছিল, কোভিডে উনি আক্রান্ত হয়েছিলেন, উনি ক্যান্সারের পেশেন্ট, অসুস্থ হয়েছেন, কলকাতায় চিকিৎসাধীন ছিলেন, জিবি হসপিটালে আইসিইউতে আছেন। যা যা চিকিৎসার সুবিধা জিবিতে রয়েছে, ওনার যা যা প্রয়োজন সমস্ত ডাক্তাররা মিলে মিশে সেই দিকে প্রয়াসরত। আমি পরিবারের কাছে প্রার্থনা করবো এবং ডাক্তারদের উপর আমার ভরসা আছে যে ওনাকে যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। হাসপাতালের ছোট ছোট সমস্যাগুলিকে দূর করে জিবি হাসপাতালে আগামী দিনে আরও নতুন নতুন বিভাগ চালু করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি।